আমাদের বাংলার মেরিন ড্রাইভ ইন ডায়মন্ড হারবার। গুড মর্নিং এভরি ওয়ান, আমার প্রথম গোপ্রোতে শুট। আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে বকখালি। তো চলো, এটা অর্ণবের বাইক, আমারটা আনতে পারিনি বিকজ যেহেতু এটা চেস মাউন্টে আছে আমার গোপ্রো বসানো, তো ফুটেজ যাতে ভালো আসে সেই জন্য অন্য বাইকে নিয়ে আসা। এরপর চিন মাউন্ট আমি লাগাবো, ফার্স্ট টাইম গোপ্রোতে শ্যুট করছিলাম, তো অলওয়েজ একটা টেনশন কাজ করছিল যেন ফুটেজ ভালো তুলতে পারি, বিকজ হেলমেটটাই আমার সেট আপটা এখনও করা হয়নি। আর যেহেতু একটা চেস্ট মাউন্ট ছিল তো কীরকম ভিউ আসছে সেটা আমি বুঝতেও পারছিলাম না। আর সবথেকে বড় কথা, এটা একটা চ্যালেঞ্জিং ছিল আমার কাছে যেহেতু ফার্স্ট টাইম, তো হাতে গ্লাভস পরে ক্যামেরাকে ঠিক করে অন করা, আবার ঠিক মতো ঠিক সময় বন্ধ করা, আর এই সব কিছুর মাঝখানে সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে তুলে ধরা, এটা সত্যি আমার কাছে একটা চ্যালেঞ্জিং ছিল। তো যাই হোক, পরে এসে যেটা দেখলাম যে তোমাদের ভালোবাসার জন্য আর নিজের চেষ্টাতে আমি বেশ ভালো ভালো মুহূর্তকে তুলে ধরতে পেরেছি। এবার তোমাদেরকে আমাদের রুটটা বলে দিই। আমি অ্যাকচুয়ালি সোদপুর থেকে আমরা রওনা দিয়েছিলাম, তো আমাদের রুটটা ছিল টুয়ার্ডস বেহালা হয়ে ডায়মন্ড হারবার রোড ধরা। আর টুয়ার্ডস বেহালা যেতে আমরা টালা ব্রিজ হয়ে সেন্ট্রাল এভিনিউ হয়ে বেরিয়েছিলাম আলিপুর হয়ে। বাট রুটটা সত্যি খুবই ভালো, আর সবথেকে বড় কথা এই জার্নিটার মাঝখানে বেশ কয়েকটা ব্রিজও আমরা পেয়েছি। আর এই সকালের যে দৃশ্য বন্ধু, মানে কী বলবো, আবার বলছি আমি যে কোনো ফুটেজ যখনই নিই, আমি যখন নিজে সেই ফুটেজটা নিই, সেই ফুটেজটাকে সেই মুহূর্তে সেখানে দাঁড়িয়ে রিয়েলাইজ করা আর তারপর যখন সেটাকে ভিডিওতে দেখি, দুটো হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। তো যারা বাইক লাভার বা নেচার লাভার, আমি বলবো আমার ভিডিও দেখো বা যাদেরই ভিডিও দেখো না কেন, পারলে প্রকৃতির সৌন্দর্যকে একবার নিজের চোখে অনুভব করতে না, সত্যি অসাধারণ, জাস্ট অসাধারণ। তো আমরা এখন বকখালি যাওয়ার পথে, মানে এটা মেন মন্দির বলছে অক্ষরধাম দিল্লির, যেটা তার ব্রাঞ্চ, এটা স্বামী কী মন্দির বললো, স্বামী নারায়ণ নাকি একটা মন্দির বললো, যার বাইরে বোর্ডে লেখা আছে। কিন্তু প্রেমিসিসটা এত সুন্দর, মন্দিরটা ও অসাধারণ। আমরা এখানে জাস্ট হল্ট করলাম কিছুক্ষণের জন্য, জাস্ট মন্দিরটা দেখেই যাব, খুব খুব খুবই সুন্দর। আর তোমাদের জন্য শ্যুট করছি যাতে তোমরা মন্দিরটা দেখতে পারো। যদি কখনো আসো বকখালিতে, বাইকে হোক চার চাকায় হোক, তো তোমরা ডেফিনেটলি মন্দিরটা দেখে যেতে পারো। আশা করি তোমরা মন্দিরটা দর্শন করলে। আর মন্দিরের কাজ দেখে তো এটুকু বলা যেতেই পারে যে মানুষের শিল্পকলা, তার নিখুঁত নৈপুণ্য কাজ কোথায় গিয়ে যে পৌঁছেছে সেটা যতক্ষণ না চোখে দেখা যায়
তার কোনো বর্ণনাই হয় না। তো যাই হোক, আমরা এখানে একটু হল্ট করেছিলাম, আমাদের সকালের কিছু স্ন্যাক্স খাওয়ার ছিল, আমরা খেয়ে আবার এই রোড ধরে ডায়মন্ড হারবারের দিকে এগিয়ে চললাম। আর তোমরা ভিডিওতে এটুকু দেখে বুঝতেই পারছো যে কি অসাধারণ প্রকৃতি সেদিনকে আমরা পেয়েছিলাম। মানে সুন্দর একটি আকাশ, চারিপাশের সবুজ, আর রোড তো যাই হোক বলতে খুব ভালোই ছিল। তো এই সুন্দর মুহূর্তকে আমি তুলতে পেরে সত্যি নিজে খুবই গর্বিত এবং আনন্দিত। আর আমি আবার একটা কথাই বলবো, যারা বাইক লাভার বা নেচার লাভার, একটু সময় পেলে বেরিয়ে পড়ো প্রকৃতির সৌন্দর্য সন্ধানে। দেখো তোমরা জাস্ট ভিউটা দেখো, আমাদের বাংলার মেরিন ড্রাইভ ইন ডায়মন্ড হারবার। আর দেখো একটা মালবাহী জাহাজ যাচ্ছে। এই গ্লাভস গুলো আরো ডিস্টার্ব করছে। সামনেই নামখানা টোল ব্রিজ আসতে চলেছে। আমি আবার বলবো তোমাদের, এই ভিডিওটার এই পার্টটুকু যদি তোমরা দেখো, মানে তোমরা আবার নতুন করে প্রকৃতির প্রেমে পড়ে যাবে। মানে আমার কোনো ওয়ার্ডস নেই সৌন্দর্যটাকে বর্ণনা করার। মানে আমি এই মুহূর্তটাকে শুধু দেখেই গেছি বারবার। মানে কি, মানে কি বলবো, আমার কাছে কোনো ওয়ার্ডস নেই। এগেন আই এম সেইং, অসাধারণ একটা ভিউজ, অসাধারণ একটা পরিবেশ, প্রকৃতি। মানে সত্যি আমি প্রকৃতির কাছে কুর্নিশ জানাই যে প্রকৃতি এত সুন্দর, এতটাই সুন্দর। চলো তোমরাও থাকো, এই মুহূর্তটাকে এনজয় করো। টোল ব্রিজ, নামখানা টোল ব্রিজ, নিউলি কনস্ট্রাক্টেড, কি সুন্দর, অসাধারণ লাগছে, অপূর্ব। Thank you.
তোমরা দেখলে কলকাতা থেকে বকখালি যাওয়ার পথে বাইক ট্রিপ এবং তার সঙ্গে প্রকৃতির কিছু অসাধারণ মুহূর্তর ভিডিও। আর একটু অপেক্ষা করো, এরপর আরও একটা ভিডিও আসতে চলেছে যেটা বকখালিতে গিয়ে হেনরি আইল্যান্ডের থেকে তোলা আরও বেশ কিছু বিশেষ বিশেষ মুহূর্ত যেটা সত্যি প্রকৃতির সৌন্দর্যকে আরও নতুনভাবে বর্ণনা করে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং আসতে চলেছে যে ভিডিওটা সেটা আরও ভালো লাগবে। আর এটা আমার গোপ্পোতে শ্যুট হয়েছে, হেনরি আইল্যান্ডও গোপ্পোতে শ্যুট করা হয়েছে। তো ডেফিনেটলি আমি আশা রাখি যে তোমাদের ডেফিনেটলি খুবই ভালো লাগবে। তো সঙ্গে থাকো, ভিডিও দেখতে থাকো, আর লাইফ অফ ডিফারেন্সিয়েটস ফ্যামিলির মেম্বার হিসাবে আশা করি তোমরাও গর্ব করবে একদিন। আরও ভালো ভালো কাজ নিয়ে আসতে চলেছি বন্ধুরা, ভালো থাকো।